ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে এক বিশেষ নিষেধাজ্ঞা। পুজোয় ঠাকুর দেখতে গেলে কি কি বিধিনিষেধ মানতে হবে তাই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এক নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। তো এই নির্দেশিকায় কি বলা হয়েছে বিস্তারিত সমস্ত কিছু জানতে চ্যানেল বা ভিডিওয় নিষেধাজ্ঞা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সঙ্গে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আর শেয়ারে আমাদের নিত্য নতুন আপডেটগুলি আপনাদের সামনে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। করোনা রাজ্যে অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু তা বলে খুব বেশি ঢিলেমি দিতে চায় না প্রশাসন। এইভাবেই কড়া বিধিতে বাঁধতে চায় নাগরিকদের যাতে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে। পুজোতেও তাই জারি থাকবে সেই বিধি। কেন্দ্র অবশ্য এই নিয়ে আগেই সতর্ক করে দিয়েছিল, এবার রাজ্যও করল। বুধবার নবান্নে পুজো নিয়ে একগুচ্ছ বিধি নির্দেশিকা জারি করা হলো। এদিন নবান্নে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী। সেখানে জেলা শাসকদের পুজো নিয়ে সতর্ক করলেন, কীভাবে পুজো উদযাপন হবে তা নিয়ে গাইডলাইন প্রকাশ করা হয়েছে। জেলা শাসকদের মাধ্যমে সেই গাইডলাইন সব পুজো কমিটিকে পাঠানো হবে। কী কী বিধিনিষেধ মানতে হবে জানানো হয়েছে। প্রতিটি মণ্ডপ নিয়মিত স্যানিটাইজ করতে হবে, গতবারের মতোই তিন দিক খোলা মণ্ডপ তৈরি করতে হবে যাতে দূর থেকেই প্রতিভা দর্শন করতে পারেন দর্শনার্থীরা, এতে ভিড় এড়ানো যাবে। মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে গতবারের মতো বিশেষ ব্যবস্থা থাকবে, ব্যারিকেড দিয়ে ভিড় নিয়ন্ত্রণ করতে হবে। মণ্ডপে ঢোকা বা বের হওয়ার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে তা পুজো কমিটিগুলিকে জানাতে হবে। দর্শকরা মাস্ক না পরলে মণ্ডপে ঢুকতে পারবে না, বাধ্যতামূলক মাস্ক। প্রশাসন মনে করেছে গত বছরের তুলনায় এবার মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়বে, কারণ এবার করোনা অনেকটাই নিয়ন্ত্রণে, তাই অনেক বেশি মানুষ বাড়ি থেকে বেরিয়ে ঠাকুর দেখবেন। সেই মতোই সরকার সাজাতে চাইছে পরিকল্পনা। তো বন্ধুরা, আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন দুর্গাপুজো নিয়ে রাজ্য সরকারের নয়া নির্দেশিকায় কী বলা হয়েছে। অবশ্যই আপনারা এই নির্দেশিকা মেনে চলবেন।